ভাঙরে ফের গুলি চললো, ভাঙরে গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেসের কর্মী। ভাঙরে ফের গুলি চললো, ভাঙরে গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেসের কর্মী। ভাঙরে ফের চললো গুলি, ভাঙরে গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেসের কর্মী। ভাঙরে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, ভাঙরে গুলিবিদ্ধ হয়েছেন একজন তৃণমূল কর্মী। ফের গুলি চললো, ভাঙরে গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী। ব্যাপক উত্তেজনা রয়েছে এই মুহূর্তে, ছবি আপনারা দেখতে পাচ্ছেন। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীকে, গুলিবিদ্ধ হয়েছেন তিনি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তাকে। ভাঙরে ফের গুলি চললো, ভাঙরে গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। আর এই মুহূর্তে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কেএলসি থানার ফুলবাড়িয়া এলাকায় গুলি চলেছে। গুলিবিদ্ধ ব্যক্তি তৃণমূল কংগ্রেসের কর্মী বলে পরিচিত। ভাঙরের এই ঘটনা, আহত ব্যক্তিকে আরজি করে আনা হচ্ছে বলেও খবর পাওয়া যাচ্ছে। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, কি খবর, কখন হয়েছে এই ঘটনা, কি বলা হচ্ছে? দেখো, কিছুক্ষণ আগের এই ঘটনা আরতি এবং দুই প্রোমোটার, যেটা আমরা জানতে পারছি সূত্রের খবর, যে দুই প্রোমোটারের মধ্যে বচসা হয়, তারপরে কিন্তু এলাকায় গুলি চলে এবং সেই গুলিতে কিন্তু এক প্রোমোটারের গায়ে লাগে এবং যার নাম হচ্ছে আনসার আলী মোল্লা, এবং এই প্রোমোটারের মধ্যে আরেক প্রোমোটারের মধ্যে বচসা হয়, তারপরে গুলি চলে এবং আহত অবস্থায় তাকে প্রথমে ভাঙড় জেনারেল হাসপাতালে। জানা যাচ্ছে, দেখো, জমি সংক্রান্ত বিষয়ে আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি, জমি সংক্রান্ত বিষয়ে এই ঘটনা এবং তারপরেই গুলি চলে এবং আহতকে প্রথমে জিরানগঞ্জ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখান থেকে আরজি করে চিকিৎসকরা রেফার করেছে। তবে তার পরিচয় এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, তৃণমূল কর্মী বলে পরিচিত আমরা সূত্রে খবর জানতে পাচ্ছি। তবে এই ঘটনায় এলাকাটা চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ কি চলে আছে প্রসঙ্গে, গুলি বন্দুক কোথা থেকে এলো, গুলি কোথা থেকে চললো, বচসা হয়েছে যেখানে জমি নিয়ে, সেখানে অস্ত্র কোথা থেকে এলো, এটাই সব থেকে বড় প্রশ্ন। যে দুই প্রোমোটারের মধ্যেই বচসা বলা হচ্ছে, সেই প্রোমোটারে এক প্রোমোটার কিভাবে গুলি চালালো এবং সেই সময় গুলি তাহলে আরেক প্রোমোটারের কাছে ছিল নির্দিষ্টভাবে কিন্তু স্থানীয় বাসিন্দারা সেটা বলছে, এবং বন্দুক নিয়ে বা আগ্নেয়াস্ত্র নিয়ে তারা ঘোরাফেরা করতো বলে তাদের স্থানীয় মানুষরা জানাচ্ছে। এবং এই ঘটনা বচসার সাথে সাথে কিন্তু গুলি চলে এবং কেএলসি থানা এলাকার ব্যামতা এলাকা ফুলবাড়ি এলাকার এই ঘটনা এবং তড়ি করে কিন্তু স্থানীয়রা তাকে তুলে নিয়ে আসে ভাঙড়ে জেনারেল হাসপাতালে এবং সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করার পরে আরজি করে রেফার করেছে বলে আমরা হসপিটাল সূত্রে জানতে পারছি। দেখো, এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে যেটা আমরা জানতে পারছি, যে জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু বচসা হয় এবং পুরো বিষয়টা কিন্তু কোনো রাজনৈতিক বিষয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে। দেখো, এখনো পর্যন্ত রাজনৈতিক সাথে জড়িয়ে আছে কিনা জানতে পারছি না। তবে যেটা আমরা জানতে পারছি, যে এই যার গুলি লেগেছে আনসারি মোল্লা, তিনি তৃণমূল কর্মী বলে পরিচিত, এটা আমরা জানতে পাচ্ছি। তবে পুরো বিষয়টা কিন্তু কেলসি থানার পুলিশ তদন্ত করছে। আসছি, ধন্যবাদ প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। ভাঙরে গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেসের কর্মী, তিনি এক প্রোমোটার এবং আরও এক প্রোমোটারের সঙ্গে তার জমি নিয়ে বিবাদ চলছিল, তখনই গুলি চলে আর গুলিবিদ্ধ হয়েছেন তিনি। এই মুহূর্তে আরজি করে আনা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে যে ঠিক কী হয়েছে, কোথা থেকে গুলি চললো, কে গুলি চালালো, কোনো কি কারণ রয়েছে, কি মোটিভ রয়েছে গুলি চালানোর, কোথা থেকে অস্ত্রই বা এলো, এই পুরো বিষয়টা এখন খতিয়ে দেখছে পুলিশ। কেএলসি থানার ফুলবাড়িয়া এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটেছে এবং কেএলসি থানা এখন খতিয়ে দেখছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।